কিন্তু এখানে আমি একটা পয়েন্ট মানে স্কিপ করে চলে গেছিলাম, ঝাল ঝাল করে করেছি, লঙ্কা টঙ্কা বেশ বাটাবুটি দিয়ে করেছি। আর একদিন আমার এরকম হয় কিছুই করতে ভালো লাগে না। একটা গন্ধরস লেবু এক পিসি ছিল, এটাকে হাফ হাফ করে যা চেয়েছি সেটা তো পাঠাইনি। এটা হচ্ছে শীতকালে আমাদের মানে রাত্রিবেলায় পাতে পাতে ঘুরবেই ঘুরবে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে কোনো ভিডিও যাবে না, কারণ গতকাল কোনো ভিডিও আমার বানানো হয়নি। আর না বানালে কোথা থেকে এডিট করব, কোথা থেকে বা আপলোড করব, তাই না? তো আজকে আর কিছু পাচ্ছ না, বানাইনি, কারণ এত কাশি হয়েছে, কাশি হয়েছে, কথা বলতে গেলে খক্ক খক্ক করার থেকে আমার মনে হয় একটু রেস্ট নিয়েছিলাম, ওটাই ঠিক ছিল। আর আর একটা বিশেষ কারণের জন্য কাল থেকে আমার মনটা ছুকছুক করছিল যে ভিডিও বানাই ভিডিও বানাই, কিন্তু গতকাল করতে পারিনি। তো আজকে এটা বলছি, আমি এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আমি প্ল্যান মাফিক কাজকাম করে ওনার কথা সংসারে বলেছিলাম, তো সেই ভিডিওতে একটা বড় মিস্টেক করে গেছি। কি মিস্টেক করেছি সেটা নিয়ে আজকে কথা বলবো বলে এত আনচান করছিল মনটা, যে কতক্ষণ এসে তোমাদের সঙ্গে কথা বলবো। তো সেটাও কিন্তু ধরিয়ে দিয়েছো আমার আর একটা বন্ধু, এখানকারই আরেকজন বন্ধু আমাকে ধরিয়ে দিয়েছো। বিশেষ করে যারা হোম মেকার তাদের কথা, আর যারা সার্ভিস করে তাদের কথা বলেছিলাম, যে অক্লান্ত পরিশ্রম সবাইকেই করতে হয়। কিন্তু এখানে আমি একটা পয়েন্ট মানে স্কিপ করে চলে গেছিলাম, সেটা হচ্ছে যারা যারা হোম মেকার সাথে সাথে সার্ভিস ওম্যানও, যারা দুটোই একসাথে এক হাতে সামলায়, তাদের কথা আমি কি করে ভুলে গেলাম, মাথাতেই আসলো না। তো তোমাদের মধ্যে থেকে আমার এক বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছো যে দিদি আমি কিন্তু হোম মেকার, আবার আমি বাইরে চাকরিও করতে যাই, তো দুটো দুনিয়াকে আমি এক হাতে সামলাচ্ছি, এরকম কিছু কমেন্ট ছিল। তো ভেরি সরি, আমি এই কথাটা বলতে একদম ভুলে গেছি, তোমাদের তো ভাই স্যালুট করা উচিত। তোমরা মানে শুধুমাত্র হোম মেকার যারা আমরা, তারা কিন্তু বুঝি সারাদিন 24 ঘন্টার মধ্যে আমাদের দেখা গেলো 16-17 ঘন্টার টানা পরিশ্রম করতে হচ্ছে শুধুমাত্র ঘুমানোর টাইমটুকু বাদ দিয়ে। আর যারা সংসার সামলে বাইরেও সামলাচ্ছ, তাদের সত্যি স্যালুট করার মতোই তাদের ক্ষমতা আমি মনে করি। কারণ দেখো সেদিনকে এই ব্যাপারটা স্কিপ করে গেছে, কারণ আমার মাথাতেই আসেনি বিষয়টা। একটা হাউস ওয়াইফ মানে সে বাড়ি থেকে কাজ করবে, আবার যিনি সার্ভিস ওম্যান তাই বলে যে তার বাড়িতে এসে কোনো কাজ থাকে না, পায়ের পর পা তুলে বসে থাকে, এইটা আমাদের এই সমাজে খুবই কম দেখা যায়, তাই না? একদমই কম। যার হেল্পিং হ্যান্ড আছে তারা হয়তো কিছুটা হলেও রিলিফ পায়, কিন্তু ঘরে ঘরের কাহিনী মানে কাহিনী ঘর ঘর কি দেখতে গেলে একটাই জিনিস চোখে পড়ে, যারা সংসার সামলে যারা সার্ভিস করে যেসব লেডিরা, লেডিদের কথাই বলছি এখানে, তারা বাড়ি সামলে সংসার সামলে সামলে বাইরে জগতে যায় কাজ করতে, সেই দিকটাও সামলে আবার বাড়িতে ফিরে তার হাজারো থাকে কাজ, তাই না? একটা পুরুষ মানুষ যে এত কাজ করে সেটাও আমি বলবো না, আবার একটা পুরুষ মানুষ যে একদমই কিছু করে না সেটাও বলবো না। অনেক বাড়িতে দেখা যায় যে চাকরি বাকরি শেষে বাড়িতে ফিরে ঘরে এসে তার ওয়াইফের হাতে হাতে টুকটাক কাজ করছে, এ করছে তা করছে, সেটা ওয়াইফ করতে দিক বা না দিক সেটা পরের প্রশ্ন। কিন্তু কিছু মানুষকে আমি দেখেছি, আমার হাজবেন্ডের এক জামাইবাবুর দাদাকে দেখেছি, উনি ঘরের কাজে পুরো পারদর্শী যাকে বলে, মানে বাইরে উনি একটা ভালো অফিসার র্যাঙ্কে চাকরি করেন, কিন্তু ঘরে এসেও দেখেছি মানে বসে থাকার মানুষ উনি নয়। তো এরম এরম মানুষ খুবই কম দেখা যায়, কারণ দেখো আমরা ছোটবেলা থেকে আমাদের মধ্যবিত্ত ঘরে আমরা প্রায় দেখে আসছি, আর বিশেষ করে বাঙালি কালচারে আমরা দেখে আসছি, মানে আমাদের বাবা মানে আমাদের বাবা কাকাদের জ্যাঠাদের যা দেখেছি, বাইরে যারা কাজ করে আমার হাজবেন্ডকে দিয়েও দেখছি, বাইরে কাজ করে বাড়ি এসে তার টাইম টু টাইম খাবার পেয়ে যাচ্ছে, তার টাইম টু টাইম খাবার পেয়ে যাচ্ছে, চা জল সবটাই কিন্তু আমি দিচ্ছি। আমার হয়তো খারাপ লাগে, সে বাইরে পরিশ্রম করে এসে আবার হাতে করে চাটা বানিয়ে খাবে, কিন্তু হ্যাঁ প্রয়োজনে করেও না, যখন দেখে আমি ঘুম থেকে উঠতে দেরি করছি ওর মতো চাটা করে দেয়, বাড়িতে থাকলে বাচ্চাদের প্রচুর হেল্প করে, এইগুলো আমি তো দেখেছি। তো সব ক্ষেত্রে বলতে গেলে কি হয়, একটা মহিলাদের যতটা কর্তব্য দায়িত্ব থাকে, একটা পুরুষ মানুষ কিন্তু বাড়ি ফিরে মানে সার্ভিস করার পর বা কাজ করার পর বাড়ি ফিরে অতটা দায়িত্ব কর্তব্য না করলেও হয়, কারণ সংসারে তার হেল্পিং হ্যান্ড কিন্তু থাকে। কোথাও দেখা যায় তার মা তাকে সাহায্য করছে বাড়ি ফেরার পর, জলটা এগিয়ে দিচ্ছে, চাটা করে দিচ্ছে, খাবারটা করে দিচ্ছে, নাহলে ওয়াইফ যিনি থাকেন তিনি তাকে হেল্প করেন। কিন্তু একটা মহিলা এসে সে হাত মুখ ধুয়ে জামাটা আমার চেঞ্জ করে বিছানায় বসে পড়বে, আর তার হাজবেন্ড এসে তাকে চা দেবে, তার খাবারটা তার টিফিনটা বেড়ে দেবে, বা তার শাশুড়ি এনে দেবে, দেয় না বলবো না, অনেক ক্ষেত্রে শাশুড়ি মা ওরা দেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বুলেট গেল একটা, দেয় না বলবো না, অনেক ক্ষেত্রে দেখা যায় হাজবেন্ডরাও মানে ক্লান্ত ওয়াইফকে সাহায্য করছে, তার শাশুড়িমা সাহায্য করছে করে, কিন্তু একটা সেইভাবে একটা লেডি কি বসে সেবা নিতে পারে, আমার তো মনে হয় পারে না, কারণ জিনিসগুলো না ইনবর্ন, একটা মেয়ের মধ্যে হয়েই থাকে, মানে সেবা করে যাবে, সেবা নিতে সে কুণ্ঠা বোধ করে, এটাই হচ্ছে ফান্ডা একটা পুরুষ আর মহিলার মধ্যে, এটাই হচ্ছে ফান্ডা। তোমরা অনেকে হয়তো এবার তোমরা বলবে যে না আমাদের সংসারে আমার হাজবেন্ড হেল্প করে বা আমার শ্বশুরমশাই হেল্প করে, অবশ্যই সে, কিন্তু সেটা আমি বলবো যে
100টা পরিবার দেখলে তার মধ্যে হয়তো খুঁজে পেতে 10টা কি 12টা পাবে। এভারেজে গুনতে গেলে কিন্তু 100-র মধ্যে 90টা সংসার এরকম হয় যে একটা মহিলা বাইরের কাজ সেরে এসে সে কিন্তু সংসারের যাবতীয় কাজকর্ম করে, কিন্তু সেইখানে পুরুষ হয়তো অতটা কাজকর্ম করে উঠতে পারে না, হয়তো তার অভ্যাসে নেই বা হয়তো তার সে ছোট থেকে ওইভাবে বড় হয়নি, যেটা একটা লেডি ছোট থেকে ওইভাবে বড় হয়, সে নিজেকেও সামনে রাখতে পারে, পরিবারের সবাইকে সামনে রাখতে পারে। এই জন্য সত্যি যারা বাইরে কাজ করো আর যারা হোম মেকার তাদের তো বিগ স্যালুট, দায়িত্ব অনেক, কর্তব্য অনেক, এটাই ভাবতে হয়। আর যদি একটা কাচ্চা বাচ্চা থাকে তাহলে তো হয়ে গেল, রাতের ঘুমও উড়ে যায়। সেখানে যদি হাজবেন্ডটাকে সাহায্য করে বা বাড়ির আদার্স মেম্বার তাকে সাহায্য করে তাহলে তো তার পাওয়া পারো, সেটা বড় কথা নয়। কিন্তু সবাই কি সাহায্য পায়? পায় না, আমার মনে হয় পায় না। আর আমি দেখতাম, দেখো আমার যখন ছোট ছেলে হয়েছিল তখন আমার একজন দিদি রাখা ছিল, উনি আমার ছোট ছেলেকে প্রায় 2.5-3 বছর পর্যন্ত উনি দেখেছেন। তো তার ছেলে সার্ভিস করত, তার হাজবেন্ড কাজে বেরিয়ে যেত, তিনি ভোর 4টার সময় উঠতেন, আমার এখানে ডিউটি ছিল সকাল 8:30 থেকে, মানে ওনার ডিউটি হতো, উনি যেহেতু সেন্টার থেকে নিয়ে আসলো তো সেন্টারের টাইম এটা, তো উনি যেহেতু 8টার বাড়ি থেকে পৌনে আটটায় বেরোতেন, তো উনি ভোর 4টায় উঠতেন, উঠে যাবতীয় কাজকর্ম সংসারে সেরে পুজো টুজো দিয়ে নিজের রান্না করে, মানে নিজের টিফিনটা কোনো মতে করে খেয়ে আসতেন, আর দুপুরে ভাতটা উনি নিয়ে আসতেন, ছেলের জন্য পরিপাটি করে খাইয়ে ছেলেকে বার করতো, হাজবেন্ডকে টিফিন দিয়ে আসতো, হাজবেন্ডকে খাবার গুছিয়ে রেখে আসতো যাতে হাজবেন্ড দুপুরের দিকে ঢুকে খেয়ে নিতে পারে। তো দেখতাম উনি আমার এখানে এসেও তো পরিশ্রম করতেন, কারণ আমার ছোট আমার বাচ্চা যখন 9 দিন তখন থেকে ওই দিদি দেখে, তো 9 দিনের বাচ্চা বুঝতেই পারছো ওরা মিনিটে মিনিটে জাগে, মিনিটে মিনিটে ওদের মানে ওদের দেখভালে হলে চোখের পাতা ফেলা যায় না, একটা যখন 9-10 দিনের বাচ্চা যখন দেখা হয়। তো এখানে এসেও যে উনি হাত পা মেলে বসে থাকতে পারতেন তা কিন্তু নয়, উনি সংসার সামনে কিন্তু কাজে আসতেন, এসে প্রায় 7:30-8টা পর্যন্ত উনি পুরো অক্লান্ত পরিশ্রম করে আবার বাড়ি গিয়ে রাতে রান্না বান্না সারতেন, বা পরের দিনের যে খাবার দাবার হবে সেইগুলো মানে উনি কাটাকুটি করে রেখে দিতেন। এই হচ্ছে একটা বিষয়। আবার আমি দেখেছিলাম যিনি ম্যাডাম, আমার স্কুলে যিনি ম্যাডাম, তাদের কাছে আমরা জিওগ্রাফি পড়তে যেতাম, তো সেই ম্যাডাম গল্প করতেন তার ছোট মেয়েকে খাইয়ে ধুয়ে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়ে রিক্সায় তুলে দেন, তার বাবা রিক্সা করে স্কুলে ছেড়ে আসেন, তিনিও করছেন ভদ্রলোক, কিন্তু বাড়ির কাজটা কিন্তু ওই লেডিই করছেন। আবার বাচ্চা যখন ফিরবে তার জন্য খাবার দাবার টিফিন টিফিন সমস্ত গুছিয়ে রেখে তারপর ওই ম্যাডাম কিন্তু স্কুলে বেরোতেন, এরকম করেই আর কি ভাগ বাটারা করে কাজ চলতো। কিন্তু আমার যেন মনে হয় যেন একটা লেডিরই কাজ বেশি থাকে। যাই হোক, অনেক বেশি বকে ফেললাম। আর হ্যাঁ, তোমাদের আমি আগেও বলেছিলাম যে আমার যদি কথার কোনো ভুল থেকে থাকে তোমরা অবশ্যই সেটা আমাকে বলবে, কারণ আমিও মানুষ, আমারও ভুল হতেই পারে, আর সেটা সংশোধন করে দিলে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর এই যে বন্ধু সংশোধন করেছো, যে দিদি হোম মেকার আর যারা সার্ভিস ওম্যান তাদের কথা কেন বললে না, তো সেই জন্য আমি তার কথাটাও আজকে বলে দিলাম। হ্যাঁ, এটা আমার সত্যি বড় একটা ভুল ছিল যে তোমাদের কথা আমি স্কিপ করে গেলাম। হোম মেকারের সাথে সাথে আমি একজন মেকআপ আর্টিস্ট, কিন্তু আমার রোজ তো কাজ থাকে না, কিন্তু যেদিনকে আমার কাজ থাকে হয়তো সকালে বেরোতে হবে বা দুপুরে বেরোতে হবে, বিশ্বাস করো বিভীষিকা লাগে, মানে কোন দিকটা আগে সামলাবো কোন দিকটা পরে সামলাবো, আমি যে বেরিয়ে যাচ্ছি বিকেলে বাচ্চারা কি খাবে, বা আমি যখন অনলাইন মানে বা আমি যখন স্টুডিও বুকিং নিই তখন আমি কাজ করতে করতে তো উঠে চলে আসতে পারি না, আমাকে ওইখানে অনেকটা সময় দিতে হয়, তো সেই ক্ষেত্রে বিকেলে বাচ্চারা উঠে কি খাবে সেই খাবারটা আমাকে গুছিয়ে রাখতে হয়, হাজবেন্ড হয়তো খাইয়ে দেয়। তো এইরকম চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কিন্তু একটা হোম মেকার কখনোই বেরোতে পারে না। আর সাথে সাথে সে যদি আদার সাইডে কোনো কাজ করে তাহলে তো তার পাওয়া বারো, তাই না, মানে পরিশ্রমের দিক থেকে পাওয়া বারো। আজকে আমি কি যে ফাঁকিবাজি, এই দেখো কেট ভরে গেছে, রেড কালার সুইচটা অন হয়ে রয়েছে, আমি কখন চালিয়েছি মনে হয় 1.5 ঘন্টা হয়ে গেল যেটা ভরে গেছে করবো। তো আমি আজকে এত ফাঁকিবাজি দেওয়া শুরু করেছি কি বলবো, আমি রান্নাতেও আজকে ফাঁকিবাজি টেনেছি। আজকে বিশেষ কিছু রান্না করিনি, বিশেষ কিছু মানে সেরকমই নয়, তোমাদের দেখাচ্ছি একটু পরে। আর এক একদিন আমার এরকম হয় না, কিছুই করতে ভালো লাগে না, মনে হয় যেন নাকি মোবাইলও দেখবো না, মনে হয় ইচ্ছা হলো না রান্নাও করবো না, সেদিনকে পারলে বাইরে থেকে কিনে এনে খেলে খুব ভালো হয়, কিন্তু কিনে এনে খাওয়ার তার উপায় সবসময় থাকে না, তো সেই জন্য ওই এক পদ এক ঝোল সব ঘ্যাঁটা ঘুঁটা দিয়ে মেখে একসাথে ভাত আর ওই করে রেখে দিই। আজকে সেরকমই করেছি, আর ঘ্যাঁট করিনি, আজকে ভাত করেছি, আর হচ্ছে ভেটকি মাছ এনেছিল, সেই ভেটকি মাছ ওই কি বলে ফুলকপি আর আলু দিয়ে করে রেখে দিয়েছি, ওই ঝোলটাও ভালো লাগে খেতে, কিন্তু ওই এক পদ দিয়ে ভাত খেতে না একটা কেমন যেন শাস্তি বলে মনে হয়। আর বরকে একটু দেখিয়ে টেকিয়ে রান্না করবো, যে তোমার জন্য আমি হাত পুড়িয়ে কত পরিশ্রম করছি, তোমার সংসারের জন্য আমি কত গায়ে খাচ্ছি, সেসব দেখাতে গেলে দেখবে ভাতের পাশে ডাল, একটু ভাজা, একটু
মাছের ঝোল এগুলো দিতে পারলে না একটা অহংকার অহংকার কাজ করে যে আমিও কিন্তু বসে থাকি না আমিও কাজ করে খাই এইরকম একটা ফিলিংসটা নিজের মধ্যে তৈরি হয় আর যেনকে ওই মাছের বাটি আর শুধু ভাত দিই সেদিকে একটা কেমন অপরাধ বোধ কাজ করতে থাকি ইস রে আজকে এই খাওয়াবো এই খাওয়াবো আমি এত ফাঁকি মাছ এইরকম মনে হয় আর ওই খাবারটা দিয়ে দূরে সরে থাকি সামনে থাকি না কিন্তু আমার হাজবেন্ড এমন একজন মানুষ ও কখনোই বলবে না যে তুমি এটার সাথে এটা কেন করলে না বা শুধু মাছের ঝোল দিয়ে কি খাবো ওই যে ডাল আর আলু ভাত ভাজা ভেজে দাও তাই খেয়ে বেরিয়ে যাবে বা ওই যে ডাল আর ডিমের অমলেট দাও ও তাই খাবে কখনো আমি এমন সময় হয়েছে যে ডাল আর ডিম সেদ্ধ দিয়েছি হয়তো সকাল সকাল ঘুম ভাঙিনি উঠতে দেরি হয়ে গেছে কি করবো আমি ডাল আর ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি খেয়ে চলে গেছে কোনো হ্যাঁ না কিছু বলে না তবু নিজের একটা কেমন অপরাধ লাগে না যে মানুষটাকে ওসব ছাইপাশ খাইয়ে পাঠালাম খারাপ লাগে তাই না আর আমি আজকে ওই মেকআপ করার জন্য একটু গন্ধরাজ লেবু ছিল ফ্রিজ থেকে বার করে গন্ধরাজ লেবুটা আমি কেটে দিয়েছি কারণ ওই ওই জাতীয় লেবু রেবু হলে না ও যে এক পদের যে ভাত খাবে লেবু দিয়ে ওইটাও তৃপ্তি ভরে খাবে মানে তখন ও ডাল তরকারি এগুলো মিস করবে না ওই জন্য মেকআপ দেওয়ার জন্য একটা গন্ধরাজ লেবু কেটে দিয়েছি আজকে হচ্ছে এই আজকে হচ্ছে এই রান্নাটা করেছি এখানে ভেটকি মাছ আছে আলু আর ফুলকপি দিয়ে তো একটু করেছি ঝাল ঝাল করেই করেছি লঙ্কা টঙ্কা বেশ বাটাবুটি দিয়ে করেছি আর কিচ্ছু করিনি এটা কি ছিল ওইটা দুধের সসপ্যান খালি আর এখানে আছে ভাত ব্যাস আজকে হচ্ছে আমাদের এই মেনু দাঁড়াও এখন একটা ফ্লিপকার্ট থেকে আসলো পার্সেল আসলো তো ওটা পরে খুলবো এটাই আছে একটা গাজরা দেখো এই টাইপের গাজরা বুক করিয়েছিলাম তো এখন থাক এখন খাওয়া দাওয়ার টাইম পরে খুলবো এই খাবার নিয়ে নিয়েছি বড় ছেলের খাবার দিয়ে দিয়েছি আমার খাবার নিয়ে নিয়েছি এক ঝোল ভাত তাড়াতাড়ি এবার লাস্টটা সেরে নিই ঠিক আছে দেখো একটা গন্ধরাজ লেবু এক পিসি ছিল এটাকে হাফ হাফ করে কেটে দিলাম আর নিয়েছি একটা বড় সাইজের লঙ্কা এইসব পাতলা ঝোলে না লেবু আর লঙ্কা যদি না হয় ঝোলটা যেন ঠিক জমে না তাই না ঠিক আছে তাহলে খাওয়াটা শুরু করি তো এই প্যাকিং শ্যাকিং এখন খোলা যাক দেখি যা অর্ডার দিয়েছি সব এসছে কিনা ঠিকঠাক আমি এটা খুলে নিই হ্যাঁ এক হাতে হবে না যা চেয়েছি সেটা তো পাঠাইনি মানে জিনিসটা ঠিক পাঠিয়েছে কালারটা ঠিক পাঠায়নি আমার না এরকম অনেকবার হয়েছে যে যে কালারটা বুক করেছি সেই কালারটা না আসে অন্য একটা কালার হাতে ধরিয়ে দিয়েছে যাই হোক এটাও খারাপ না এটা একটা গাজরা নিয়েছি খোপার পিছনে এভাবে দেওয়ার বা বেনির সাথে লম্বা করে দিয়ে দেওয়ার জন্য দিয়ে বাবুদের একটু দেখায় তো এটা একটু পিঙ্কিশ ব্যাপার আছে মানে একটু ক্রিমি ক্রিমি ব্যাপারটা রয়েছে ফুট ফুটে যে সাদা যেটা দেখো এর পাশে রাখলে বুঝতে পারবে সেই জিনিসটা কিন্তু এটা নয় যাই হোক এখন ফেরত দেওয়ার টাইমও নেই জিনিসটা খারাপ না জিনিসটা একদম জিনিসটা নো ডাউট খুবই সুন্দর তবে একদম ধবধবে সাদা হলে কি হয় ফোটে বেশি নতুন শেফের হাতে আজকে আমরা টোস্ট খাচ্ছি পাউরুটি ব্রেড টোস্ট খাচ্ছি
আর এই হচ্ছে দুদিনের ফলাফল। দুদিনের যাবতীয় যা শুকনো জামা কাপড় একটাও ভাঁজ করা হয়নি, এখন এগুলো ভাঁজ করব। আর হ্যাঁ, এখানে কিছু গরম জামা কাপড় আছে যেগুলো এখন আর লাগছে না, এমন হাফ প্যান্ট হাফ জামা বাচ্চাদের, তো সেইগুলো সমস্ত টোপলা করে তুলে ফেলতে হবে, জায়গা আর দিতে পারছে না এদের বসবাসের জন্য। ওবেলা যেহেতু শুধু ভেটকি মাছ আলু কপি দিয়ে করেছিলাম, আর কিছু করিনি, তো এবেলা তো কিছু করতেই হবে। সেজন্য একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করলাম। আর এখানে আছে আমার ভীষণ ভীষণ ভীষণই প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে বেগুন পোড়া। এটা হচ্ছে শীতকালে আমাদের মানে রাত্রিবেলায় পাতে পাতে ঘুরবেই ঘুরবে, তো এখন যেহেতু পুরোদমে শীত পড়েনি তো সেই জন্য একটু গ্যাপে গ্যাপে আর কি চলছে। যাই হোক, এটা খাবার সময় মেখে নেবো, আর ওইদিকে মাছ রয়েছে, তাহলে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে।